আজি হাজার হাজার মহিলা চাষী রাস্তা কু ওলাইছেন। তার গোটিয়ে কারণ যে যে চাষী দিনে বিলরে খরা বর্ষা শীত খাই প্রাণ হরাউলে তাঁক পাখে আজ না সম্মান অ তাঁকর উপযুক্ত মূল্য দিয়া যাচ্ছি না তাকে কোণী ভত্তা দিয়া হচ্ছে। রাতে পাইলে সরকারি কলরে কোটি কোটি টঙ্কা ব্যয় করা যায়, আউ সে ব্যয় এইপাই করা যায় কি 2% সরকারি চাকরিয়া 98% লোক মারিবার প্রণালী। আউ মু আজ সিধাসলখ কেউঝরর মহিলা সভানেত্রী কেউঝরর মহিলা সভানেত্রী পাখে পৌঁছিছি, যে আজ নবনির্মাণ কৃষক সংগঠন যেটি হাজার হাজার চাষী যেমন পাখে রুণ্ড হয়েছেন আজ সেইভাবে সভানেত্রী পাখে পৌঁছিছি। মা কন কহবে আপন যে আজ হাজার হাজার চাষী রাজরাস্তায় ঠিয়া হয়েছেন, গোটিয়ে জিনিস আপনার আজ সম্মান মিলু না, আপনার হক মিলু না, আপনার মূল্য বি কিছু মিলু না, এখন কম কহবে দুঃখর কথা। আজ আমার যে চাষী কূলক সম্মান মিলু না, যে নারী মানে আজ রাজরাস্তায় ওলাইছেন পিলা ছুঁয়া ছাড়িকি আজ 7 দিন হলানি চালিছেন, তো সরকারকর যদি মা কু যে কুচ নারী কু সুরক্ষা মা কু সম্মান যদি সরকার দিয়েপারুচ্ছেন, তাহলে আজ এই মা মানে ঘরে তাঁকর ছুঁয়া পিলা ছাড়ি স্বামী ছাড়ি শাশু শ্বশুর ছাড়ি আজ আসিকি যে রাজরাস্তায় ওলাইছেন, মা মানে তাঁকর নিজের ছুঁয়া পিলা ভবিষ্যৎ পাই আজ ওলাইছেন, তো সরকার কাহিকি সেটা আমার পদক্ষেপ নেউ না। সরকার যেতবে পদক্ষেপ নিয়ন্তি কেউ সময়রে না যেতবে ইলেকশন আসে সেতবে গাঁ গণ্ডার পুষিকি প্রচার করতে, চাষী মূলিয়া ভৌণী ভাই এ ক্ষীয় আমার চিহ্নক জিতাই দিও, ইনা কোণ সরকার আখিরে এই মা ভৌণী দেখা যাও না।